হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডেইলি ব্লগ দেবো ভেবেছি, তো প্রথমে শুরু করি চলো। প্রথমে আমি সকালবেলায় উঠেই আগে ভাসি কাজগুলো সেরে নিই। তো আমি বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিয়েছি, গ্যাসের টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে সবার প্রথমে চা খেয়ে নেবো, যেহেতু সকালবেলায় চা না খেলে যেন দিনটাই শুরু হয় না। আমরা সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠি, যেহেতু আমাদের বাড়িতে সেমন কোনো লোকজন নেই আর সকালবেলা তেমন একটা কাজও থাকে না। আমি, বর, শ্বশুর শাশুড়ি আর আমার মেয়ে আছে, তো আমরা এই পাঁচজনই থাকি। তাই সকালবেলা তেমন একটা কাজ থাকে না বলে আমরা প্রায় 8টার দিকেই সবাই ঘুম থেকে উঠি। তো উঠে আমি বাসি কাজগুলো ক্লিন করে নিয়ে চা করে খেয়ে নিই সবার প্রথমে। আমরা সবাই একসাথেই চা খেয়ে নিই। চাটা খাওয়া হয়ে গেলে দেখি কি করি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চা খাওয়া হয়ে গেছে, বর বাজার নিয়েও চলে এসছে। আমি এবার স্নান করে নিয়েছি, যেহেতু সবার প্রথমে আমি চাটা খেয়ে তার মধ্যেখানে মেয়েকে একটু পরিয়ে নিয়েছি, ওকে খাইয়েও দিয়েছিলাম। তো পড়া আর ওকে খাওয়ানো হয়ে গেছিলো। তারপর আমি স্নান করে সিঁদুর টিঁদুর পরে এবার চলে এসেছি ফুল তুলতে। আর এখন আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমার শাশুড়ি মা। তেমন কেউ ভিডিও করার আমার নেই, তো আমার বর খুব একটা করেও দেয় না। যাই হোক, তো মাঝে মধ্যে শাশুড়ি মাকেই বলি একটু ধরবার জন্য, তো উনিই ধরে দিয়েছিলেন। তখন আমাদের গাছে ফুলগুলো হয়েছে, তো ফুলগুলো আমি তুলে নিচ্ছি। সব ফুল তোলা হয়ে গেছে। এখানে লোকনাথ জবা ছিল, একটা পদ্ম ফুলও ফুটেছে আজকে, স্থল পদ্ম, এক পাপড়ির যেটা হয়, আর কিছু সাদা জবা। এবারে ঠাকুরের জলটা তুলে নেব। বাসনটা আগেই ধোয়া হয়ে গেছিলো, সেটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, ঠাকুরের জল তুলে নিলাম। ওই দেখো, আমার পাশে আমার মেয়ে খুব বিরক্ত করছিল, আমাকে বলছিল আমি জল নেব, আমি জল নেব। যাই হোক, খুব দুষ্টু, এত বদমাইশি করে সারাদিন, মানে যেন পাগল হয়ে যায়। তো জল টল নেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আমি প্রথমে সব ঠাকুরদের স্নান করিয়ে নিলাম। আমার গোপু আছে, লোকনাথ আছে, রাধাকৃষ্ণ রয়েছে, ছয় গোসাই রয়েছে, আর লক্ষ্মীনারায়ণ রয়েছে, ও শিব ঠাকুর রয়েছে। সবাইকে ভালোভাবে স্নান করিয়ে আমি ফুল টুল দিয়ে ভালো করে পুজোটা করে নিচ্ছি। সবার প্রথমে আমি পুজোটাই করে নিই, বাদ বাকি কাজগুলো সেরে, যেহেতু আমাদের মোটামুটি 11টার মধ্যে পুজোটা দিয়ে নিতেই হয়, না হলে ঠিক ভালো লাগে না। মানে সকালবেলা তো আমরা যেন সকালে টিফিনটা করতে ইচ্ছেই করে না ঠাকুরকে প্রথমে না খেতে দিয়ে। তো ঠাকুরকে খেতে টেতে দেওয়া হয়ে গেছিলো, তারপর আমি মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম। ও চুপ করে দাঁড়িয়ে আছে, ভাবছে মা কী করছে। এবারে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওকে যদি আমি খাওয়াতে যাই তাহলে ও ফোন দেখে দেখে খেতে চায়, মানে ফোন ছাড়া যেন খাবেই না এরকম একটা ব্যাপার। তো তাই আমি ওকে একা একাই খেতে দিয়েছিলাম। মেয়েকে খাওয়ানো হয়ে গেলে ওকে ফল দিয়ে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া করে নিয়েছিল। তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায় ছাদে চলে গেছিলাম বাতাবি লেবু পারবো আর ওটাকে মাখা করব বলে। তো এটা যদিও বা আমাদের বাড়ির গাছ নয়, দেখো আমি আর মেয়ে দুজনে মিলে বাতাবি লেবু পারলাম। বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল যে একটা ক্লিপ আমি নিয়েই নিলাম। এবার বাতাবি লেবুটাকে ভালো করে ছুলে নিচ্ছি, এটার একটা শর্ট ভিডিও আমি দিয়েছি, চাইলে তোমরা দেখে আসতেই পারো। এবার আমি লেবুটা ভালো করে ছুলে নিয়ে শুকনো লঙ্কা, চিনি, লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এরকম মেঘলা ওয়েদারে ছাদের ওপর বসে বাতাবি লেবু মাখা বা যে কোনো কিছু মাখা খেতে বেশ দারুণ লাগে, তাই না? লেবু মাখতে মাখতেই সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে এবার মেয়েকে একটু কিছু খাইয়ে পড়তে বসাবো। জানি সেমন একটা ভিডিও ভালো হয়নি, আর খুব ভালো করে ভিডিও আমি করতেও পারি না। যাই হোক, যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।